এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, ফের বিজেপি শিবিরে ধাক্কা। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আলিপুর দুয়ারের বিধায়ক। ফের বিজেপি শিবিরে ভাঙন, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে পরিবারে যোগ দিলেন আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। রবিবার ক্যামাগিস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন তৃণমূল দরজা খুলে দিলেই একাধিক বিজেপির নেতা তাদের দলে যোগ দেবেন, যদিও তার এই মন্তব্যকে কোনোদিনও গুরুত্ব দেয়নি বিজেপি। পাল্টা দাবি করা হয়েছে একাধিক তৃণমূল নেতা নাকি বিজেপিতে যোগের অপেক্ষায়। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার তৃণমূলে যোগ দিলেন আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। রবিবার ক্যামাগিস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন তিনি। তৃণমূলের তরফে টুইটে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, বিজেপিতে থাকা যায় না, উনি তৃণমূলে এসেছেন, ওনাকে স্বাগত, আমরা একসঙ্গে কাজ করব। লাগাতার দলে ভাঙন কতটা প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটে বিজেপি নেতা সমীক ভট্টাচার্যের দাবি। লোকসভা নির্বাচনের আগে অনেকেই ক্ষমতার জন্য বিজেপির হাত ধরেছিলেন, তারা আদতে ক্ষমতার অরিন্দে থাকতে চান, তার জন্য প্রয়োজন মতো শিবির বদল করেন, কিন্তু এই দল ত্যাগ বিজেপিতে কোনো প্রভাব ফেলবে না।